ওয়েলকাম মাই চ্যানেল বন্ধুরা, আজকে চলে আসলাম সপ্তমীতে। আর সপ্তমীর দিনে তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু। ঠাকুর আমার সাথে থাকো, আমার সঙ্গে কিছুটা মুহূর্ত তোমরা কাটাও। তো বন্ধুরা, আজকে সপ্তমীতে বেরিয়ে গেছিলাম। দেখো বন্ধুরা, এই ঠাকুরটা এই পাড়া আমাদের, সেটা দেখাচ্ছি তোমাদেরকে। তারপরে আবার ঠাকুর তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি এই প্যান্ডেলটা। আমার খুব ভালো লেগেছিলো, এই প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছিলো। তো তারপর দেখো, হেঁটে হেঁটে যাচ্ছি এই প্যান্ডেলটা। এই প্যান্ডেলটা তো আমার অনবদ্য লেগেছে, অনবদ্য সুন্দর লেগেছে। এই প্যান্ডেলটা খুবই সুন্দর হবে। দেখো যে বাইরে কী সুন্দর সাজানো হয়েছিলো, সুসজ্জিত হয়েছিলো, বাইরে আলোর রোশনাই ছিল, ভিতরেও কিন্তু সেরকমভাবেই সুন্দর ছিল এই ঠাকুরটা। আমার তো এই ঠাকুরটা ভীষণ ভালো লেগেছিলো। তোমাদের সঙ্গে ঘুরে ঘুরে দেখাচ্ছি বন্ধুরা, আজ কিন্তু সপ্তমী। তো সপ্তমীতে তোমাদের দেখাচ্ছি ঘুরে ঘুরে, দেখতে থাকো বন্ধুরা আর আমার সাথে সাথে তোমরা এই ঝাল দেখতে থাকো। দেখো এবার বাইরে থেকে ঠাকুরের সামনেটাই চলে আসলাম, মানে ঠাকুরকে দর্শন করছি এটাই আর কি। খুবই সুন্দর ছিল বাইরের লাইটিংগুলো, বা বাইরের সুসজ্জিত লাইটিংগুলো, সেটাই তো ভালো লেগেছিলো বিশালই। এইটা তো তোমাদের আগেই বললাম, তো সেটাই আবার তোমাদের সঙ্গে শেয়ারও করছিও। তো এবারে দেখছো বন্ধুরা, ঠাকুর দেখছি আমি, শেয়ারও করছি তোমাদের সঙ্গে। এবার বেরিয়ে হাঁটছি, হেঁটে যাব আরেকটা ঠাকুর পরিদর্শন করতে। আরেকটা ঠাকুর পরিদর্শন করলাম, করতে যাচ্ছি, তোমরা একটু পরেই দেখবে। দেখো বন্ধুরা, আরেকটা জায়গায় চলে আসলাম, এবং এটা কিন্তু সপ্তমী চলছে। দেখো বন্ধুরা, আরেকটা জায়গায় চলে আসলাম, এখানে বেশ সুন্দর স্টেজ বানিয়ে নাচগান হচ্ছিল, ভালোই লাগছিল। সব মিলে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর ছিল। তো দেখো, দেখতে থাকো। তো বন্ধুরা, সপ্তমীতেই আছি তোমাদের সঙ্গে। দেখো বন্ধুরা, আমার সঙ্গে তোমরা নিশ্চয়ই দেখছো আর নিশ্চয়ই আনন্দ পাচ্ছ। বছরে একটা দিনই মানুষ ওয়েট করে বসে থাকে এই মা দুর্গা আসবেন বলে। তো সত্যি ভালো লাগে, সবারই ভালো লাগে ঠাকুর দেখতে, এবং বছরে একটা দিন আমরা সবাই ওয়েট করে বসে থাকি, সত্যি কথা। তো দেখো আরেকটা প্যান্ডেল তোমাকে দেখাচ্ছি, দেখাচ্ছি বন্ধুরা। দেখো এইটাও কিন্তু খুবই সুন্দর ছিল, এটাও কিন্তু অনবদ্য খুব সুন্দর প্যান্ডেল ছিল। দেখো বন্ধুরা, এটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে প্রোগ্রামও হচ্ছিল, তারপরে ওই সাইডটা একটা ঝর্ণা ছিল, পুরো পুকুরের মধ্যে ঝর্ণা ছিল, বেশ সুন্দর ছিল। তো ব্যাস এখনও সপ্তমীই চলছে বন্ধুরা। তো দেখতে থাকো বন্ধুরা আমার সাথে, তোমরা সপ্তমীর এনজয়টা করছো, তোমরা আমার সাথে দেখতে থাকো, আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা। দেখছো নিশ্চয়ই বন্ধুরা, তোমাদের সঙ্গে সপ্তমীটাই শেয়ার করছি। আবার চলে আসলাম আমাদের পাড়ার ওখানে, ওই আবার দেখবো ঠাকুরটাকে, আবার দেখাবো তোমাদের সাথে, আবার দেখছি। দেখতে দেখতেই ক্ষণিকের মধ্যেই দেখছি, দেখো এখনো সপ্তমীতেই আছি। তারপরে বন্ধুরা অষ্টমীর সকাল চলে আসলো। অষ্টমীর সকালে যেহেতু অঞ্জলি ছিল, ঠিকভাবে ভিডিও করা যায়নি। তো
দেখো এটুকুই তোমাদের অষ্টমী দেখাতে পেরেছি। এবারে দেখো অষ্টমীর বিকেলে অবশ্যই তুলে ধরবো, অষ্টমীর বিকেলে কোথায় কোথায় গেলাম অবশ্যই তোমাদেরকে তুলে ধরবো। দেখো অষ্টমীর বিকেলেও তো অবশ্যই বেরিয়েছি, খুব লোক ছিল, খুব লোকের সমাগম, বিশাল ভালো লাগছিলো। অষ্টমীর মানে রাতটা পুরো জমজমাট ছিল, অষ্টমীর রাতটা পুরো জমজমাট ছিল, আর তোমাদেরকে শেয়ার করছি ঘুরে ঘুরে। বিশাল ভিড় হয়েছিল আর ভিড় দেখে এত ভালো লাগছিলো যে অবশ্যই সেটা বারবার মনে করিয়ে দিচ্ছিল যে বছরে একটা দিন ওয়েট করে থাকে। আর সেখানে অষ্টমী যখন অষ্টমী পুজোটা রম রম করে সবাই ঠাকুর দেখতে বেরিয়ে যায়, সপ্তমী থেকেই শুরু হয়ে যায় অষ্টমী, অষ্টমী থেকে নবমী, এখন তোমরা আছো আমার সাথে অষ্টমী পুজো। দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের দেখাচ্ছি অষ্টমী। দেখো তোমাদেরকে শেয়ার করছি বন্ধুরা, দেখতে পেয়েছো অষ্টমীতেই আছি তো, চারিদিকে ডিজে বাজছে, খুব ভালো লাগছিল। আরেকটা ঠাকুর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এটাও খুবই সুন্দর হয়েছিল ঠাকুরটা। তো তারপরে দেখালাম খুব সুন্দর এই ঠাকুরটা হয়েছিল, তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো খুবই সুন্দর হয়েছিল বন্ধুরা। দেখতে পাচ্ছ ঠাকুর, তবে খিদে পেয়ে গেল, তারপরে খেতে আসলাম। আর আমি খেয়েছিলাম স্যান্ডউইচ আইসক্রিম আর খেয়েছিলাম পনির পাকোড়া। দেখতে পাচ্ছ খেয়ে, তারপরে আবার একটা ঠাকুর দেখলাম, এই দেখো তোমাদেরকে আবার দেখাচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা অষ্টমীর দিনই চলছে, কিন্তু এই যে আরেকটা ঠাকুর তোমাদেরকে দেখালাম, পরিদর্শন করালাম এটাই বলি। তারপরে আবার চলে আসলাম আমাদের প্যান্ডেলের কাছে, আর সেখানে ডিজে বাজছিল, খুব আনন্দ লাগছিল। একটা বছর সব অপেক্ষা করে থাকে, সবাই নাচ গান করছিল, আর দেখে মনটা সত্যি ভরে যাচ্ছিল। তো দেখে থাকো বন্ধুরা আমার সঙ্গে, তোমরাও আনন্দ করো। আচ্ছা তার আগে বলে দিই যে তারপরে নবমী, যেহেতু এবারে অষ্টমী নবমী একদিনে পড়েছিল, সেই জন্য হিসাব মতো অষ্টমী নবমী একদিনে যেহেতু পড়েছিল, তাই হিসাব মতো আজকে বেরোচ্ছি, আজকে নবমী, কিন্তু সেক্ষেত্রে অষ্টমীর দিনই নবমী পুজো হয়ে গেছে। কিন্তু যেহেতু সব জায়গাতেই ঠাকুর মোটামুটি সানডে রবিবার ভাষণ দিয়েছে, সেই হিসেবে কিন্তু শনিবারটাকে সবাই পুজো হয়ে যাক, কিন্তু নবমী হিসেবেই শনিবারটাকে সবাই পালন করেছে, সেই হিসেবে নবমী হিসেবে বেরিয়ে পড়লাম। ঠাকুরগুলো তো সব জায়গাতেই ছিল, তো বেরিয়ে পড়লাম। তো দেখো আবার এই ঠাকুরটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এই ঠাকুরটা দেখালাম, তারপরে আরেকটা জায়গায় এই যে এই ঠাকুরটাও দেখালাম। রাস্তা দিয়ে হাঁটছি, দেখতে পাচ্ছ তো ভীষণ ভালো লাগে। আর এখন থেকে কিন্তু একটা বিষাদের সুর চলে আসে যাকগে, তো অগ্রিম তোমাদের দেখো এটা দেখাচ্ছি, এটা কিন্তু নবমীর দিন, তোমাদেরকে দেখাচ্ছি আবার, মানে ঠাকুরগুলোকে আবার একটু উপভোগ করে নেয়া, সবাই সেটাই করছে, একটু উপভোগ করে নিচ্ছে, কারণ মা তো কালই চলে যাবেন, বিসর্জন হয়ে যাবে, আবার আসছে বছর আবার হবে, সেই অপেক্ষায় আমরা সবাই থাকবো, সেই জন্য নবমীর দিনটা একটু তাড়িয়ে নেওয়া, একটু উপভোগ করে নেওয়া, এই আর কি, একটু আনন্দটাকে একটু ধরে রাখা, এটাই তো। এই প্যান্ডেলটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, যে এই দেখো একটা বাইরের যে প্রকৃতি এত সুন্দর, এখানে একটা হাতি করেছে, হ্যাঁ মানে এই বাইরের যে পরিবেশটা আমার কিন্তু খুব ভালো লেগেছে। ঠিক আছে, তো এইবারে এটাকে দেখানোর পর এবারে তো নবমীর দিনটা চলে যাবে, তারপরে তো দশমী হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, দেখতে দেখতে দশমী হয়ে গেল, আর সবাইকে আমার ভালোবাসা, সবাইকে আমার প্রীতি শুভেচ্ছা, সবাইকে আমার ভালোবাসা,
বড়দের আমার নমস্কার, আর সবাইকে আমার ভালোবাসা, ছোটদের আমার ভালোবাসা। তো আমার চ্যানেলটাকে সবাই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। আজকের মতো আমি রাখছি, সবাই ভালো থেকো, সবাইকে সারা দিয়ার প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকে আমি শেষ করছি আমার ভিডিওটা। বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থাকো আমার ভিডিও, পরবর্তীকালে আরও ভিডিও নিয়ে আসবো। বড়দেরকে আমার নমস্কার, আমার প্রণাম জানিয়ে আজকের মতো।